অ্যাক্টিভিজ নামক একটি হ্যাকার গোষ্ঠী এই মাসের 15 তারিখে একটি সাইবার হামলা করার হুমকি দিয়েছে বাংলাদেশে। সো আমরা সবাই কিন্তু একটা আতঙ্কে আছি এই বিষয়টা নিয়ে। আপনারা জানেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অনেকেই কিন্তু আতঙ্কে আছেন, তাছাড়া বিভিন্ন সেক্টরের মানুষ এখানের মধ্যে আতঙ্কে আছেন যারা অনলাইনে কাজ করেন। সো এখন আপনিও কিন্তু নিরাপদ না, আপনার জিমেলের অ্যাক্সেস নিয়ে নিতে পারে, আপনার সব কিছুর অ্যাক্সেস কিন্তু ডিভাইসের অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে নিতে পারে। সো এখানে সতর্কতা আছে, আপনি সতর্ক থাকতে হবে, নয়তো অসতর্কতার কারণে কিন্তু আপনি আপনার অনেক কিছুই কিন্তু হারিয়ে ফেলতে পারেন। সো আপনি হয়তো ভাববেন যে আমার কাছে তো তেমন কিছু নেই, এখানে আমার কী নিতে পারে, ঠিক আছে? আপনি সাধারণ জনগণ, আপনার কাছে কোনো কিছু নেই, আপনার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আপনার তো ব্যাংকের কিংবা আপনার তো মোবাইল ব্যাংকিং আছে। আমরা যেহেতু মোবাইল ব্যাংকিংটা ইউজ করি, আপনারা জানেন যে মোবাইল ব্যাংকিং আছে, আপনি হয়তো ভাববেন যে বলবেন যে আজ আমি 400 টাকা বিকাশ থেকে তুলে ফেলবো কিংবা নগদ থেকে আমি সব টাকা তুলে ফেলবো, কিন্তু আর তো কিছু হবে না। না, আপনার যদি ওই প্রাইভেসিটা, আপনার যদি ওই ডিটেলসটা নিয়ে নেয়, সেক্ষেত্রে আপনার ডিভাইসের অ্যাক্সেসটা যদি নিয়ে নেয়, যখন আপনার টাকা বাড়বেন তখনই কিন্তু আপনার টাকাটা হয়তো চলে যাবে। সো ওরা কিন্তু এতটাই ডেঞ্জারাস, আপনারা জানেন। সো আপনারা ইতিপূর্বে জানছেন যে ক্রিপ্টোকারেন্সির বিষয়গুলোও জানেন এর আগে। সো এখন বিষয় হচ্ছে যে আমরা কীভাবে সাবধান থাকবো। আপনারা জানেন যে সময় টিভি পর্যন্ত হ্যাক হয়, বাংলাদেশের সবচাইতে বড় চ্যানেল হচ্ছে সময় টিভি। সো এই সময় টিভিটা পর্যন্ত হ্যাক করে ফেলছিল একবার, আপনারা জানেন, বেশ কয়েক এক বছর আগের ঘটনা বলতেছি। সো এখন এসে কিন্তু একটা সাইবার হুমকি দিল যে আসলে বাংলাদেশে কিন্তু তারা হ্যাক করবে। সো এটা কিন্তু সরকারের ঊর্ধ্বতম ইয়ে থেকে কিন্তু জানানো হয়েছে, কিংবা এখন কী করার আছে এটা হচ্ছে মূল বিষয়। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার মানে পাসওয়ার্ড, অর্থাৎ আপনার যদি ইমেলের পাসওয়ার্ড হোক, জিমেলের পাসওয়ার্ড হোক, যে কোনো পাসওয়ার্ড, ফেসবুকের পাসওয়ার্ড হোক, আপনি কোনোভাবে কোনো জায়গায় এই পাসওয়ার্ডটা শেয়ার করবেন না। তবে পাসওয়ার্ডটা যেটা করবেন সেটা হচ্ছে যে পরিবর্তন করবেন, অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করেন বা আপনি যদি অন্য একটা শক্ত স্ট্রং পাসওয়ার্ড দেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা হয়তো নিরাপদ থাকতে পারে। সেজন্য আমি বলবো জিমেল কিংবা ফেসবুক যে কোনো কিছু হোক, আপনার ওইগুলোর পাসওয়ার্ড আপনি একটু চেঞ্জ করে দেবেন। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, সেক্ষেত্রে আমি বলবো যে 2 মাস পরপর আপনার পাসওয়ার্ড চেঞ্জ করাটা উচিত। আশা করি বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এই হামলা থেকে আমরা কীভাবে বাঁচতে পারি। দেখুন, আসলে আমরা কিন্তু অনেক পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করি, অর্থাৎ অ্যাপ ব্যবহার করি, যেগুলা মূলত ফ্রি ভার্সন আমরা ব্যবহার করি কিংবা ট্রায়াল ভার্সন আমরা ব্যবহার করি। এখন এই যে ফ্রি ভার্সন, পাইরেটেড অ্যাপ, এগুলো আসলে কী, এগুলো সম্পর্কে না বুঝে আমরা কিন্তু ব্যবহার করে ফেলি। যেমন আমরা ফর এক্সাম্পল যদি কাইনমাস্টারকে দিয়ে উদাহরণ দিই, কাইনমাস্টার, ওয়াটারমার্ক ফ্রি, এই ধরনের অ্যাপ কিন্তু মূলত আসলে অনেকে কিন্তু ব্যবহার করে। এগুলো ব্যবহার করা কিন্তু কোনোভাবে ঠিক না, তারা কিন্তু টাকা দিয়ে বিক্রি করবে। কিন্তু আমরা, আমাদের মধ্যে অনেকে আছে যারা যারা কী করে যে কীভাবে পাইরেটেড খুঁজে কিংবা মোড যেটাকে বলা হয় সেগুলো খুঁজে। সো এগুলো খোঁজা কিন্তু কোনোভাবে ঠিক না, এগুলো কিন্তু অন্যরকমভাবে হ্যাকিং সিস্টেমটা কিন্তু ডেভেলপ করা হয় কিংবা মডিফাই করা হয়। সেজন্য আপনি এই পাইরেটেড অ্যাপগুলো থেকে বিরত থাকবেন। আপনাকে একজন মানুষ লুপ দেখালো যে আপনি ফিল্মোরা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সো এই ফিল্মোরাটা ফ্রিতে হয়তো ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানের মধ্যে তার একটা অ্যাক্সেস আছে, আপনার ডিভাইসে যদি ওইটা ইনস্টল করতে পারে, সেক্ষেত্রে এখানে আপনার ডিভাইসের অ্যাক্সেস সে নিয়ে নিতে পারবে। অর্থাৎ তারা কিন্তু এখানে এই বিষয়গুলোকেই কাজে লাগায়। কোনো একটা পাইরেটেড অ্যাপ হয়তো আমাদের ডিভাইসে প্রবেশ করিয়ে বলতেছে যে আমরা 15 আগস্ট আমরা হ্যাক করে ফেলবো বাংলাদেশের, মানে বাংলাদেশে একটা সাইবার হামলা করব। এই ধরনের বিভিন্ন আমাদের দুর্বলতা থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটে কিংবা ঘটতেছে। সেজন্য আমরা বলবো যে পাইরেটেড অ্যাপগুলো ব্যবহারের থেকে আপনারা একটু বিরত থাকবেন। সো আশা করি বুঝতে পেরেছেন, পাইরেটেড কোনো কিছু ব্যবহার করা কিন্তু কোনোভাবে ঠিক না। আমি আমার পিসিতে কখনও পাইরেটেড কোনো কিছু ব্যবহার করি না। সো আমি আমার মোবাইলেও পাইরেটেড কোনো কিছু ব্যবহার করি না। পাইরেটেড কেন ব্যবহার করবেন? পাইরেটেড ব্যবহার করলে আপনার ঝুঁকি আছে, ঠিক আছে? সো আমরা এখনও আতঙ্কে আছি, আশা করি কোনো কিছু করতে পারবে না, আল্লাহ সহায় থাকলে। আর কী বলার, আর তো কিছু বলা যায় না।
এরা তো খুবই ডেঞ্জারাস, আপনারা জানেন। আপনারা পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নেবেন, স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন, আশা করি আপনারা সেফ থাকতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। আর আগস্টে কী হতে যাচ্ছে আমি জানি না, আপনারা সবাই কিন্তু আমাদের জন্য অন্তত দোয়া রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। বাংলাদেশের একটা বিষয় বলে রাখি, বাংলাদেশের সবচাইতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আতঙ্কে আছেন। আজকের মতো এই পর্যন্তই, খোদা হাফেজ।